আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দয়ায় অনেক ভালো আছি, আগের চাইতে অনেক ভালো আছি। খালি গলার টনটা নষ্ট, টনটা ঠিক হচ্ছে না। আবার চিন্তা করছি ডাক্তারের কাছে যাবো, নাক কান গলা আজকে কয়টা মাছ যাবো তো এইরকম। ডাক্তারকে দেখাইছি, ওষুধ খাচ্ছি, গলার টন ঠিক হয় না। তাহলে রান্নাটা শুরু করি, আসেন। বিসমিল্লাহ। তেল ছাড়লাম, এখন পেঁয়াজ দিই। পেঁয়াজ ছাড়লাম, মরিচের গুঁড়া দিলাম, একটু বেশি করে দিলাম, পুঁইশাক তো ঝাল ঝাল না হলে ভাল লাগে না। হলুদের গুঁড়া দিলাম, পানি ছাড়লাম, লবণ দিলাম, মাছ পাঙ্গাস মাছের মাথায় মাছ একসাথে দিই। এটা মধ্যে বসা বসেছি, পুঁইশাক দিলাম, পুঁইশাক জাংলার পুঁইশাক আমার ননাসে আমার দিছে না ওদের গাছে, তা এতগুলো শাক কী করবো, এটা ফ্রিজিং করে রাখছিলাম, ফ্রোজিং করে রাখছি ফ্রিজে, এই যে এখন ছাড়লাম। আপনারা এরকম বেশি হলে রেখে রেখে দেখবেন একদম টাটকার মতো মনে হয়, গন্ধ গন্ধ সব সেরকম, খালি দেখতে দেখা যায় যে ফ্রিজে রাখা নষ্ট হয় না, এমনি শাক দুই তিন দিন রাখলে একটু নষ্ট হয়ে যায়, পচে যায়।
ঠিক ওই রকম গ্রানি আসে। কাঁচা শাকে যে একটা সুন্দর গ্রান আছে না, সেরকমই লাগে।
কাটা দিলে তরকারি কাটা দিব থাকবে না না তাহলে একটু কেটে মাইটা ই করেন আমার আমার পুঁইশাক পাঙ্গাস মাছ মাথা মাছ সব দিয়ে রান্না করছি, আপনার এরকম ফ্রিজে রেখে খেতে পারবেন, কোনো সমস্যা নেই, একদম টাটকার মতো ঘ্রাণ আসে। এরকম রেখে বেশি হলে এরকম ডিপে ধুয়া দেয়া কুটে কাটে ডিপে রাখবেন, তারপর রান্না করে খেতে পারেন, নষ্ট হবে না শাক। Thank you.
এখনকার মতো রান্না শেষ, পুঁই শাকটা। আলু ভর্তার জন্য কয়টা মরিচ ভাজি? আলু ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম না, আর কি করবো? চিংড়ি মাছটি দিলাম, আমার ছেলে আর আমি মিলে দুজনে মিলেই কাজ করি। ধনিয়া পাতা দিই, চিংড়ি মাছের দু পেয়ে যায়। আমরা বেশি ধনিয়া পাতা দেই আর যাই দিই, দু পেয়ে যাবে, ভুনাটা কম বলিনি।
হয়ে গেছে আমার চিংড়ি মাছের দু পেঁয়াজ। আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, বেশি বেশি করে লাইক শেয়ার দিবেন, পাশের বেল আইকনটা চেপে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আমার এই চাওয়া, আমার এটা একটু গ্রো করেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই দোয়াই করি। আমার জন্য দোয়া করবেন। আজকের মতো রান্না বিদায় নিচ্ছি রান্না থেকে, আগামীকাল বেঁচে থাকলে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।